বিকেলের কালবৈশাখী, এক নিমেষে লণ্ডভণ্ড রাজ্যের বিভিন্ন প্রান্ত, দিকে দিকে ক্ষতির ছবি স্পষ্ট। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হাওড়ার বাসিন্দা খুশবু যাদবের। পিকে রায়চৌধুরী লেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রামকৃষ্ণপুর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খুশবুর। সিইএসসির গাফিলতির কারণেই মৃত্যু, অভিযোগ এলাকাবাসীর। সামনে যে রামকৃষ্ণ আশ্রম আছে তার সামনের তারটি ছিঁড়ে ঝুলতে থাকে লাইভ ওয়্যার হিসেবে, যথারীতি কারেন্টটা চলেই যায়। এবার আমরা সিসিতে ফোন করি, আমি নিজে ডকেট করেছি নাম্বার, সিসিতে ফোন করি, সিসিতে ফোন করে বলো ঠিক আছে আমরা লোক পাঠাচ্ছি, দেরি হবে সেটা তো। ও তখন পাশ দিয়ে আশ্রমের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সম্ভবত লাইভ ওয়্যারে টাচ হয়ে যায়, টাচ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এবার লোকজন হই হই করে ওঠে। শোকের ছায়া পরিবারে, কি মনে করব, পুরো দুনিয়াই চলে গেল, আমি বলবো না করব, কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না। এটা সিএসসিরই তো গাফিলতি, তার সিএসসির ওই ভাঙা তার ভাঙা পড়াতেই আমার মেয়েটা মৃত্যু হয়েছে। তখনও ও বলছে আমার পরীক্ষা আছে বলে ও বেরিয়ে চলে গেছে। এবার ওইখানে গিয়ে পড়াশোনা হয়েছে করে ও আসার সময় ঝড় তখন থেমে গেছিলো, সিআইসির ভুল বলেই এই কেসটা হয়েছে। যদি ওরা ঠিকভাবে কাজ করতো তাহলে এই একটা বাচ্চার জীবন যেত না। এই মর্মান্তিক মৃত্যুর দায় কার প্রশ্ন থেকেই যাচ্ছে। পরিবারের অভিযোগ যে সিএসসির গাফিলতির কারণেই মৃত্যু হয় ওই নাবালিকার। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।